হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইমানা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা জানিয়ে আজকে আর একটা ডেলি ব্লগ শুরু করে দিলাম তো এখনও আমি বিছানা থেকে উঠে দেখতে পাচ্ছ আর ফ্যান চলছে আর অনেকটা দেরিও হয়ে গেছে বাইরে রোদ উঠে গেছে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখা হচ্ছে পুরো ব্লগটায় আর তোমরাও থাকবে আমার সাথে কন্টিনিউ করবে ঠিক আছে চলো আর এখন অনুষ্কা মুখ টুক ধুয়ে দেখো এখনো কিছু খায়নি তো বই নিয়ে বসে পড়েছে আর ওই দিকে দেখো সৌরিস পড়ছে ওর মা পড়তে বসিয়েছে আর আমি সকালের কাজ সারছি ঘুম থেকে উঠে আর ছাতুর জায়গাটা নিয়ে চলে আর আমি একটু শরবত খাবো সেই জন্য এগুলো নামিয়ে নিয়েছি এবার শরবত করব আর দেখো আমার কাঁচাকুচি হয়ে গেছে সকালবেলাতেই ঘুম থেকে একটু তো দেরি হয়েইছে উঠে তো উঠে আগে মাখিয়ে দিয়েছিলাম দিয়ে আর অনুষ্কা ব্রাশ ট্রাশ করে পড়তে বসলো আমি এদিকের কাজ সারতে আসলাম বাসন টাসন সমস্ত ধুয়ে টুয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম খেয়ে টেয়ে নিয়ে ও এখন বেরোবে রেডি হচ্ছে আর আমি কেচে সব মেলতে চলে এলাম তো প্রচুর কেচেছি দেখো গোটা আল্লাটা ভর্তি হয়ে গেছে আরও কিছু আছে বারান্দায় দেব তো অনেকগুলোই আর কি কাঁচা হয়ে গেছে বিছানার চাদর টাদর এই বিছানা চাদরটা উপরে মেলা ছিল তো একদিন কদিন উপর ঘরেই শোয়া হচ্ছে প্রচণ্ড গরম তো সেই কারণে নিচে ঘরে রাতে শোয়া হচ্ছে না ওখানে কি বলো দুটো ফ্যান চালাচ্ছে আবার জানলা দরজা খোলা থাকছে তো প্রচণ্ড ঠান্ডা মানে বেশ ভালো ঘুমটা হচ্ছে সেই জন্য আর কি আর আজকে চেঞ্জ করে দিলাম বিছান চাদরটা আর তোমাদের দাদা ভাইয়েরও এই সব জামা টামা সব কেজেছি মায়ের শাড়ি এইগুলো আর মা পুজো করবে বলে এখন রেডি করছে তো ফুল টুল তুলছে দিয়ে আমাকে বলছে যে মামার বাড়িতে ঠাকুর বিজয়ের কথা তো যেই জ্যৈষ্ঠ মাসের কালী পুজোটায় গিয়েছিলাম মামা শ্বশুরবাড়ি সেই পুজোটার পুজো হয়ে যায় আগে তো কি অনেক দিন বাদ ঠাকুর বিজয় হবে হয় আর কি সে সেই জন্য মামারা ফোন করেছিল মা বলছে আজকে তো বুধবার তাহলে আজকে কি করে ঠাকুর বিজয় হবে শনি মঙ্গলবারে হয়তো এসব নিয়ে কথা হচ্ছিল মা আমি তোমাদের দাদা ভাই আর অনুষ্কা তো পড়তে বসেছে দেখলে আর এখন সান টান করে একদম ফ্রেশ হয়ে নিল সকালেই তো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিল দিয়ে বলছে আই দেখো গাড়ির এটা ভেঙে গেছে কি করে ভাঙলো বলছে জানি না কি ঝালটা ছেড়ে টেড়ে গেছে তো নিয়ে যাই দিয়ে ওখানে দেখি যদি ঝাল দেওয়া যায় তাছি ঠিক আছে তাই নিয়ে যাও দিয়ে কোথায় রাখবে ওটাকে এখন খুঁজে পাচ্ছে না সেই জন্যে স্ট্যান্টার কাছি মানে বুদ্ধি দেখো না শুধু স্ট্যান্টার কাছেই ইয়ে করে নিলো নিয়ে এবার এখন বেরোচ্ছে ডিউটি আর এই জামা প্যান্টটা পরেই যাচ্ছে তো এটা পরে দশহাটা দেখতে গিয়েছিল সেদিন দিয়ে ধুয়ে দিয়েছিলাম বলছে যে এটাই পড়ে যায় শুনেছি ঠিক আছে পড়ে যাও আবার হেলমেট ভুলে গেছে আবার হেলমেটটা বলছে না হেলমেটটা নিয়েই যাই আর মা আমার সাথে কথা বলছে একটা একটা করে আর আমিও মায়ের সাথে কথা বলছি আর ক্যামেরা করছি কি হলো যে বেরোবে তো টাইম হয়নি তো বেরিয়ে পড়লো ডিউটিতে এবার আমার আরও কাজ আছে আমার কাজে আমি এবার চলে যাই রান্না আছে পুজো আছে মেয়েকে পড়ানো আছে এখানেও ভয়েস দেওয়া আছে তো দশহরার পুজোর ঠাকুর বিজয় আছে তো ওই জন্য প্রচন্ড সকাল থেকে মাইক বাজছে আর আমার জামাটা পুরো ভিজে গেছে কাস্তে যে তো মা বললো দেখো ফুল টুলগুলো সমস্ত তুলে রেখেছি তাহলে সানটা সেরে পুজোটা করে দেবে আমি বললাম ঠিক আছে তাই করে দেব গান বাজছে আমিও গান গাইছিলাম সান টান সেরে দেখো চলে এসছি পুজো করতে যাচ্ছি আর কি ফুল নিয়ে নিয়েছি আর এই যে ঘটিটাতে জল নিয়েছি তো আগে উপর ঘরে পুজো করে আসি তারপর নিচে ঘরে পুজো করব আর চুলটা কেটে দিয়ে একদম ছোট্ট হয়ে গেছে দেখছো একদম ছোট্ট সান টান করে রান্না বান্না কমপ্লিট করে এখন আমি ঘরের মধ্যে চলে আসলাম আর একটু ফ্রেশ ফ্রেশ লাগছে প্রচণ্ড গরম লাগছিল তখন তো এখন ফ্যানটা চলছে জানি না তো শুনতে পাবে কি কারণ আমার কথার থেকে আমার ফ্যানের আওয়াজটা একটু বেশি শুনতে পাওয়া যায় জানো তো লাইভেও সেটা সবাই বলে তো এখন আমি একটু ফ্রি আছি ভাবলাম যে একটু ব্লগটা করে নিই তো সেই জন্য আবার চলে আসলাম আর মিস যে সেরে সে তার কাজ করছে আমি আমার কাজ করছি আমার তো আর এখন কিছু কাজ নেই তো এবার এডিট করা কাজ আর এই যে প্রচুর কেঁচেছিলাম প্রচুর কেঁচেছিলাম এখনও কিন্তু আনলাই অনেক আছে আর এগুলো জাস্ট তুলে নিয়ে এলাম এগুলো গোছাবো তো এখন গোছাবো না একবারে সমস্তগুলো একসাথে নিয়ে গোছাবো ঠিক আছে আর এখন আমি এডিটটা বরং করে নিই এটাই সময় সবথেকে ভালো এই আর কি তো দেখতে থাকো কেউ কেউ কথা যাবে না ভিডিওটা স্কিপ করে আর যারা যারা আমার চ্যানেলটা এখনো ফলো করো নি তাদেরকে বলছি আমার চ্যানেলটা প্লিজ ফলো করো সাবস্ক্রাইব করো ওকে তো বন্ধুরা খাদা কমপ্লিট দুপুরে আর এখন আমি কি করছি বলো তো এবার একটু ঘুমাতে যাব আর এডিট করা আমার হয়ে গেছে জামা কাপড়গুলো কিছু গুছিয়েছি এখনো কিছু আছে সেগুলোকে গোছাবো ভাবছি বিকেলবেলায় গোছাবো সবটা আর এখন গোছাবো না আর মেয়েরও খাওয়া হয়ে গেছে ও এখন শুয়ে আছে এবার আমিও একটু ঘুমবো তো বিকেলে উঠে আবার একটু ভিডিও ভিডিও করব এই আর কি তো ভাবলাম ভিডিওটা তোমার শেষই করা হয়নি আর আমি এখন একদিন কদিন ছোটো ছোটো করেই ব্লগুলো দিচ্ছি কারণ তোমরা কেউ দেখছো না ঠিকঠাক ভিডিওগুলো এটা কিন্তু খুব খারাপ হচ্ছে কেন গো এতই কি খারাপ ভিডিও করি যদি সেরকম হয় তো একটু কমেন্ট করে জানাও যে দিদি ভাই ভিডিও ভালো হচ্ছে না কি বৌদি ভিডিও ভালো হচ্ছে না সেরকম ভিডিও বানাবো তোমরা যেরকম কন্টেন্ট বলবে সেরকম ঠিক আছে তো একটু প্লিজ সবাই ভিডিওগুলো দেখো ওকে এত কষ্ট করে এত কাজের মধ্যে সমস্ত কিছু সেরে যে আমি এত ভিডিও করছি তোমরা যদি না দেখো সেটা কখনো ভালো লাগে বলো না ধৈর্য থাকে কদিন ধৈর্য থাকে ধিৎকার আসবে তো যে আর ভিডিওই করব না যা তো এরকম হবে না তো যদি তোমরা ভিডিও না দেখতে চাও সেটাও বলো তাহলে আর ভিডিওই করবো না ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ব্লগে টা বাই সবাইকে আর এখন কিন্তু দুপুরই আছে এখনো বিকেল হয়নি আর আজকে দুপুরের মধ্যেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি বেশি বড় ব্লগটা করছি না ওকে বাই বাই